আইপিএলের অভিষেক ম্যাচটি ভালোভাবে রান করতে পারেননি বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। আর তারপরের ম্যাচে কেকের একাদশ থেকে প্রথম ম্যাচ খেলিয়ে চেটে ফেলা হয় লিটন দাসকে। তবে এবার আবারও কলকাতার একাদশে ফিরতে পারেন লিটন কুমার দাস, সে বিষয়টি ইঙ্গিত দিয়েছেন কলকাতার হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। আর সেভাবে লিটনকে পরিপূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুত করছেন চন্দ্রকান্ত পণ্ডিত। ইতিমধ্যে কলকাতার টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে আজ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর বিপক্ষে কলকাতার একাদশে সুনীল নারায়ণের পরিবর্তে লিটন দাসকে রাখা হবে এমনটাই বলছে ভারতের গণমাধ্যমগুলো।